স্টেট এইডেড কলেজ টিচার বা স্যাটের অধীনে আনার দাবিতে আন্দোলনে নেমেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকেরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদেরও পার্ট টাইমার ও কন্ট্রাকচুয়ালদের মতো স্যাটের সুবিধা দিতে হবে। তাদের বক্তব্য, ইতিমধ্যে বিভিন্ন কলেজে এই নিয়ম লাগু হয়ে গিয়েছে, এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও পার্ট টাইমাররা এই সুবিধে পেলেও তারা কেন বঞ্চিত? এই ইস্যুতে গত 21 তারিখে তারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন, কিন্তু তবুও তাদের দাবি পূরণ না হওয়ায় পরদিন অর্থাৎ 22 তারিখ থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ধর্ণা অবস্থানে সামিল হন। আর চতুর্থ দিনে পড়ল তাদের এই আন্দোলন। এই আন্দোলনে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের 24 জন অতিথি অধ্যাপক। দিন রাত এক করে নিজেদের দাবি আদায়ে সরব হয়েছেন অতিথি অধ্যাপকেরা। এদিকে আন্দোলন চলাকালীন আজ অবস্থান মঞ্চে 4 জন অতিথি অধ্যাপক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে, যাদের মধ্যে রয়েছেন কাকন বল, শঙ্করী সিং, মোহাম্মদ নূর আলম এবং হাবলু বর্মন। যাদের মধ্যে নূর আলমের অবস্থা কিছুটা সংকটজনক। শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজেদের দাবি আদায়ে পিছোপা হবেন না বলেও এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আন্দোলনকারী অতিথি অধ্যাপকেরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শরীর কি অসুস্থ লাগছে? কি মনে হচ্ছে? কিরকম মাথা হচ্ছে, আর কোনো অসুবিধা হচ্ছে? এখন কি এই এখান থেকে বাড়ি চলে যাবেন মনে করছেন? এরকম না, আমাদের দাবি আদায় না হলে কিন্তু শারীরিক মানে এইরকম অসুস্থতা থাকার পরেও আপনি এখানে থাকবেন? আমাদের তো এভাবে কিছু হচ্ছে না, আমরা ধরেই নিয়েছি, না হলে কোনো উপায় নেই আমাদের। কতদিন ধরে গেস্ট লেকচারার আছেন আপনি? আমি 1.5 বছর হয়ে গেল। কি সাবজেক্টে? বটানি। তো আপনার তো শারীরিক দুর্বলতার জন্য ডাক্তারবাবু এসেছেন, তো এর পরেও আপনারা কি এখানে অনশনে থাকবেন? স্যার, আমরা অবস্থান বিক্ষোভে আছি গত 4 দিন ধরে, তো একটা তো স্ট্রেস আছে আমাদের, তো তার জন্য শরীর খুবই খারাপ, কিন্তু আমরা থাকব। যতক্ষণ না পর্যন্ত পজিটিভ রেজাল্ট পাবো স্যার, আমরা থাকব। কর্তৃপক্ষ কি বলছে? স্যার, ওনারা তো প্রথম থেকেই বলছেন ওনারা দেখছেন, কিন্তু আমরা সেটা আর শুনতে চাইছি না স্যার। আমাদের একদম ঠিক থেকে গেছে, আমরা অনেকদিন ধরে মানে আছি, একই কথা শুনে যাচ্ছি স্যার, আমাদের আর আমরা আর সহ্য করতে পারছি। যতদিন আমরা পজিটিভ রেজাল্ট পাবো আমরা এইভাবেই থেকে যাবো, আমাদের যা হয়। এদিন সকাল 10:30 নাগাদ এক চিকিৎসক তাদের অবস্থান মঞ্চে যান, প্রত্যেকের শারীরিক পরীক্ষা করেন। পরবর্তীতে নূর আলমকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও আজ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।